বিয়ার মাউন্টেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের হাডসন ভ্যালিতে অবস্থিত একটি ছোট্ট পর্বত। এটি বিয়ার মাউন্টেন এস্টেট পার্কের অংশ, যা 5,000 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। বিয়ার মাউন্টেন এস্টেট পার্ক অরেঞ্জ কাউন্টির ঠিক দক্ষিণ রকল্যান্ড কাউন্টিতে অবস্থিত এবং নিউইয়র্ক সিটি থেকে প্রায় 50 মাইল উত্তরে অবস্থিত। বিয়ার মাউন্টেনের সর্বোচ্চ চূড়ায় এই টাওয়ারটি অবস্থিত, পার্কিন্স মেমোরিয়াল টাওয়ার। 40 ফুট উচ্চ পাথরের টাওয়ার 1933 থেকে 1934 সালে নির্মিত হয়েছিল। জর্জ ওয়াল ব্রিজ পার্কিন্সের নামে নামকরণ করা হয়েছে। জর্জ ওয়াল ব্রিজ পার্কিন্স ছিলেন ফালিসাইড ইন্টারস্টেট পার্ক কমিশনের প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান। টাওয়ারটি 1950 সাল পর্যন্ত পায়ার লুক আউট কাম ওয়েদার স্টেশন হিসেবে কাজ করেছিল, এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। এই টাওয়ারের সর্বোচ্চ চূড়া থেকে আপনি বিয়ার মাউন্টেনকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিয়ার মাউন্টেনের অপরূপ দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি বিয়ার মাউন্টেনের অপরূপ দৃশ্য।
আসছি নিউ ইয়র্কের বিয়ার মাউন্টেনে। বিয়ার নামটি শুনলে ভয় ভয় লাগে, ভয় লাগারই কথা, কারণ এই বিয়ার মাউন্টেনে রয়েছে প্রচুর ভাল্লুক। সেই ভাল্লুকের কারণে এই বিয়ার মাউন্টেনটাকে নাম করানো হয়েছে বিয়ার মাউন্টেন নামে। নিউ ইয়র্ক থেকে 2 ঘন্টার ড্রাইভ এই বিয়ার মাউন্টেন।
বিয়ার মাউন্টেনের গভীর অরণ্যে ভাল্লুকের দেখা মিলে। তবে আমরা ভাল্লুক দেখতে পাই নাই, পেয়েছিলাম একটি ময়ূর।